পর্যাপ্ত মজুদের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক থাকার পরও শুধু ভোক্তাদের আতঙ্কিত আচরণে অস্থির হয়ে উঠেছে ভোগ্যপণ্যের বাজার। করোনা ভাইরাস আতঙ্কে চাহিদার অতিরিক্ত মালামাল কিনতে থাকায় বেড়ে গেছে ভোগ্যপণ্যের দাম। একদিনের ব্যবধানে ডাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছে, আদা রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বৃহস্পতিবার বিকেলে শত শত ট্রাক এবং কাভার্ড ভ্যানের সারি, মালামাল লোড আনলোডে ব্যস্ত শ্রমিকরা। বলা চলে করোনা ভাইরাস আতঙ্কের কোনো চিহ্ন নেই এখানে, অথচ এই আতঙ্কে একদিনের ব্যবধানে 48 টাকার পেঁয়াজ 60 টাকা হয়েছে, আর কেজিতে আদা 40 টাকা, রসুন বেড়েছে 15 টাকা। একই অবস্থা ডালের দামও। মুগ, মসুর এবং ছোলার দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত। আপনার 2 বস্তা দরকার, সে এখন 10 বস্তা করে নিয়ে যাচ্ছে, সেটা সেই জন্যই আসলে চাহিদাটা বেড়ে যাওয়াতে কিন্তু মিলাররাও সে সুযোগটা নিচ্ছে, এরাও আস্তে আস্তে করে দাম বেড়ে দিচ্ছে। পোর্টগুলো যদি বন্ধ থাকে তাহলে পণ্যগুলো আমার মনে হয় সংকট সৃষ্টি হবে। হয়তো কিছু কিছু ব্যবসায়ী আছে যারা, আমি তাদের কাছে অনুরোধ করবো যাতে এই সময়ে যাতে ক্রাইসিস মুভমেন্টে যারা আমরা যেন ভোক্তাদের যেন ক্ষতিগ্রস্ত না করি। তবে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজার কম, আমাদের এখানে মালের সরবরাহ অভাব নাই, এখানে কিন্তু ওই প্যানিকের জন্য বাজারটা শুধু বাড়তেছে। ক্রেতাদের হুড়ুহুড়ির কারণেই সংকট না থাকা সত্ত্বেও পণ্যের দাম বাড়ছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। চাল, ডাল, তেল সবগুলা যথেষ্ট পরিমাণে মজুদ আছে, এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে ভোগ্যপণ্যের 5,000-এর বেশি গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন 500 কোটি টাকার বেশি লেনদেন হয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব ভোগ্যপণ্য আমদানি করা হয় তা প্রথমে নিয়ে আসা হয় এখানে, এরপর এখান থেকে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। আর এখানকার ব্যবসায়ীরা বলছেন অধিকাংশ ভোগ্যপণ্য দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, দাম বাড়ার কোনো শঙ্কা নেই। শুধুমাত্র করোনা ভাইরাসের প্রভাবের কথা বলে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীরা কিছু পণ্যের দাম বাড়িয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে হয়তো সে দামও কমে আসবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।